করোনার দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে খুলনা জেলা প্রশাসন। মেহেদী হাসান খুলনা থেকে জানান, মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের আটক ও জরিমানা করা হচ্ছে। খুলনা নগরের দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে সোমবার সকাল থেকে। প্রথম এক ঘণ্টাতেই অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া আটজন ব্যক্তিকে 6,500 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুযায়ী মাস্ক না পরে ঘর থেকে বের হওয়া ব্যক্তিদের জেল দেওয়া হবে, পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।